যেই মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি 1952 সাল থেকে একটি বিশেষ মেশিনের সাহায্য ছাড়া নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারেন। তবে এই সমস্যা থেকে জীবনে চলার পথে ও সাফল্য অর্জনে কোনো কিছুতেই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কিভাবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তার নাম পল আলেকজান্ডার, সবাই তাকে লোহার ফুসফুসের মানুষ নামে চেন। পল তার দিনের সবটুকু সময় এই লোহার মেশিনের মধ্যেই কাটায়। মেশিনটি একটি নেগেটিভ প্রেশারের সাহায্যে তার ফুসফুসের মধ্যে বাতাস পরিচালন করে। এটা শুরু হয় 6 বছর বয়সে, যখন পলের পোলিও ধরা পড়ে, আমেরিকার ইতিহাসে পোলিওর সবচেয়ে খারাপ প্রাদুর্ভাবের সময়। তখনকার সময় এটা এখনকার করোনা ভাইরাসের মতোই সবার মাঝে পরিচিত ছিল। মানুষ মাস্ক ব্যবহার করত, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করত, দুনিয়ার সব অফিস আদালত স্কুল কলেজ বন্ধ ছিল। 6 বছর বয়সে যখন সে বাইরে অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিল, তখন তার অসুস্থ বোধ করতে শুরু করে। সে দৌড়ে তার মায়ের কাছে চলে যায় এবং তার মা তার এই অবস্থা দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পরের 5 দিনে সে তার জীবনের সব হারায়। তার চলাচলের ক্ষমতা, তার খাওয়ার ক্ষমতা এবং তার শ্বাস প্রশ্বাসের ক্ষমতা সবই হারায়। তার কিছুদিন পর সে ডালাসে তার বাড়িতে তার বাবা মায়ের তত্ত্বাবধানেই ছিল এবং একদিন হঠাৎ করে তারা দেখলো যে পল শ্বাস নিতে পারছে না। তার বাবা মা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কি মনে হচ্ছে, তার গল্প এখানেই শেষ? না, কিছু সময় পর আরেকজন ডাক্তার এসে তাকে দৌড়ে নিয়ে উপরের তলায় চলে গেলেন এবং লোহার ফুসফুসের মধ্যে রাখলেন। এই ঘটনা অনেকের কাছে হাল ছেড়ে দেওয়ার মতো মনে হতে পারে, কিন্তু ভিডিওটির পরের অংশে আপনি দেখবেন এর ভিন্ন চিত্র। পৃথিবীর কেউই সহজে মরতে চায় না, পলও তার ব্যতিক্রম ছিল না। সুস্থ হওয়ার জন্য যা যা করার সে করতে লাগলো। প্রতিদিনই সে পোলিওর বিরুদ্ধে লড়াই করতে লাগলো। 18 মাস পর সে হাসপাতাল ত্যাগ করে ডালাসে তার বাড়িতে চলে আসেন। তবে তার জীবন আর আগের মতো ছিল না। তিনি খেলাধুলা করতে পারতেন না, গির্জায় যেতে পারতেন না, এমনকি তার বন্ধুদের সাথে বেড়াতেও পারতেন না। অন্যান্য মানুষের মতো তিনিও প্রতিদিন ঘুম থেকে ওঠেন, দাঁত ব্রাশ করেন, মুখ ধোন, এসব কাজ করতে তার অন্যের সাহায্যের প্রয়োজন হয়। এরপর সে পড়াশোনা করেন, ছবি আঁকেন। তিনি টেলিভিশন দেখতে পছন্দ করেন না। 21 বছর বয়সে পল স্যামুয়েল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করেন, কিন্তু তখন তার উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ ছিল না। কলেজ কর্তৃপক্ষ তাকে বলে সে পঙ্গু হয়ে গিয়েছিল এবং তার টিকা দেওয়া ছিল না। 2 বছর অনেক কষ্টের পর কলেজ কর্তৃপক্ষ তাকে 2টি শর্তে গ্রহণ করল। 1, তিনি পোলিও টিকা গ্রহণ করবেন এবং এই টিকার সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য সে নিজেই দায়ী থাকবেন। এরপর বহু বছর কঠোর পরিশ্রমের পর তিনি ওকালতি পাশ করেন এবং আইনজীবী হন। কিন্তু সেখানেই থেমে যায়নি। একটা কাঠি সংযুক্ত কলমের সাহায্যে তিনি তার নিজের জীবনী লেখেন এবং সবটাই তার মুখের সাহায্যে। তাকে যদি প্রশ্ন করেন কেন বইটি লিখলেন, তিনি বলেন তিনি এই বইটি লিখেছেন শুধুমাত্র মানুষকে অনুপ্রাণিত করার জন্য। কেবল আপনার নির্দিষ্ট কাজের প্রতি আপনার মনস্থির ও কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই সাফল্য আপনার পায়ের কাছে এসে ধরা দিবে।